অধিকাংশ ইসলামী দল বাংলাদেশ সব বেদাতপন্থী, এই বেদাতে ইসলাম করছেন, ইসলাম আহলে সে বরদাস্ত করতে পারে না। বেদাতের সঙ্গে একটা মুহূর্তের জন্য আপোষ নাই, ঠিক শিরকের সঙ্গে কোনো একটা মুহূর্তের জন্য আপোষ নাই। নেতা হতে গেলে ছয়টা গুণ লাগে। এক নম্বর হলো সাহসিকতা, ভুরু কাপুরুষ কখনো নেতা হতে পারে না। একদম প্রকৃত আহলে হাদিস কশ্চিন কালো শিরকেও বেদাতের সঙ্গে আপোষ করবে না। আপনি দশবার ফাঁসি দেন, দশবার জেন দেব, তশ্চিন করে আপোষ নাই বাতিলের সঙ্গে। এই আপোষহীন মেজাজ নিয়ে আপনাকে ময়দানে নামতে হবে। তা তাগুত পালিয়ে যাবে আপনাকে দেখে। দুটো বস্তুর সংঘর্ষ চলছে সারা পৃথিবীব্যাপী, সত্য এবং মিথ্যা সংঘর্ষ। মিথ্যা কখনো সত্যের সঙ্গে মিলবে না, সত্য কখনো মিথ্যার সঙ্গে মিলবে না। যারা ওহির বিধানের আলোকে জীবন গড়ার দাওয়াত দেয়, তাদের চাইতে বড় কোনো দায় পৃথিবীতে নাই। হোক আপনার প্রধানমন্ত্রীগিরি করেন ঘরে বসে বসে, ওই কদিন আছে, 3 বছর আছে, 5 বছর আছেন, কিন্তু এই দাওয়াত থাকবে চিরস্থায়ীভাবে। কবরে যাবেন তখন পর্যন্ত দাওয়াতের আপনি নেকি পাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটাই দাওয়াত নিয়ে, যে তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। সমস্ত রসুলের একটাই দাওয়াত, তোমরা আল্লাহর দাসত্ব করো, তাগুত থেকে বিরত হও। দুটো বস্তুর সংঘর্ষ চলছে সারা পৃথিবীব্যাপী, সত্য এবং মিথ্যা সংঘর্ষ। মিথ্যা কখনো সত্যের সঙ্গে মিলবে না, সত্য কখনো মিথ্যার সঙ্গে মিলবে না। দুটো গোলমাল পাকিয়ে যারা করতেছে তার হলো মোনাফেক। মোনাফেকরা সবকাল ঠিক রাখে, এজন্য কোরআনে প্রথমে শুরু হয়েছে মোত্তাকিদের বক্তব্য, ঠিক না, হুদাল্লিল মুত্তাকিন। এরপরে ইন্নাল্লাযিনা কাফারু, যারা একেবারে ইসলামের বিরোধী কাফের যারা, এরপরে কি আমরা সময় ইয়াকুল আমান্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া হুম মুমিনিন। একদল লোক আছে তারা বলবে আল্লাহ করে ইমান আনলাম এবং আখিরাতের বিশ্বাস আনলাম, আল্লাহ বলছে ও মা হুম ওর আহলে মুমিন নয়। মোত্তাকির জন্য মাত্র 3টা আয়াত, কাফের জন্য মাত্র 2টা আয়াত, আর মোনাফেকের জন্য 13টা আয়াত বলেছে আল্লাহ করে। হিসাব করেছেন, মোনাফেক সেনা খুবই সমস্যা। এই জন্য আল্লাহ পাক মোনাফেকের বিষয়ে একই জায়গায় 13টা আয়াত নিয়ে এসছেন, যাতে বান্দা ভুল না করে। আল্লাহ বুঝে, আমরা কি বুঝি নাকি? চমৎকার চেহারা, সুরো, দাড়ি, টুপি, মোনাফেক ধরা তো আমাদের পক্ষে আদৌ সম্ভব নয়। আশাস পথে কুসুম্বা মসজিদে ঢুকলাম, সরাসরি যে মেম্বারে বসলাম, লাই তো বসে সব সামলে, যারা পূজাকারী সব আছে সব ডাক দিলাম, বসে গেলাম, দাওয়াত দিয়ে দিলাম, ইন্দাল মাসাজিদিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ হবে আল্লাহর জন্য, এখানে আল্লাহর সঙ্গে কাউকে ডাকা আহ্বান করা যাবে না। হিন্দু মহিলাদের সিন্দুর থাকে না, সিন্দুর দেখে বুঝলাম ওখানে হিন্দু মহিলারাও আছে। হিন্দু মুসলিম সকলে মিলে যেখানে যাচ্ছে, ওদিকে একদল গোসল করছে পুরুষ, ওদিকে একদল গোসল করছে মহিলা, ওরা পুণ্য স্নান করছে। ঠিক যেভাবে হিন্দুরা গঙ্গা স্নান করে, এখানে ঠিক পুণ্য স্নান করছে। অর্থাৎ নামটা হচ্ছে কুসুম্বা মসজিদ। মসজিদ কি এমতদের জায়গা না পূজার জায়গা? এটুকু যদি নেটে আসলে বহু লোক বলবে এখানে আমরা যখন এসেছিলেন তিনি এখানে কোন দাওয়াত দিয়ে গেছে। কারুকার্য বিষয়টা আলাদা বিষয়। সে যুগে মোগল আমলে আপনি এই ধরনের যত মসজিদ আপনি দেখবেন, সোনা মসজিদ যান একই কারুকার্য, দরজবাড়ি যান একই কারুকার্য, ষাট গম্বুজ বাগেরহাট যান একই কারুকার্য, একই সিস্টেম সব জায়গায়। সে যুগের এটা শিল্প নৈপুণ্য ছিল, এটাতে কিছু অলৌকিক কিছু নাই, কিন্তু পূজারীরা অলৌকিক বানিয়ে ফেলেছে। দরজবাড়ি ওখানে আরেকটা আছে নাকি তহখানা, দেখলে স্যার এই পাথরটা গায়ে কোনো ময়লাই লাগে না, ঝকঝকে সবসময়। অথবা এটা একটা অলৌকিক পাথর, লম্ব হয়, কত যে গল্প আসার সাথে, এখন দেওয়ার গোড়ায় ফুল,
ওই পাথরের কল্যাণ যে আমার কিছু উন্নতি হয়। শয়তান সবসময় পিছনে লেগে আছে, ও তাগুত অর্থই তো শয়তান, মানে জিন্নাত অন্নাস, তাগুত জিন্দের মধ্যেও থাকে মানুষের মধ্যেও থাকে। এ তাগুত রূপী মানুষরা সবসময় মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে যাচ্ছে, আর মানুষ যারা ইমানদার তারা মানুষকে টান দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে। আল্লাহ রাসূলের ভাষা হচ্ছে ইন্নি আখাযু মিন হুজাজিকুম মিনান নার, আমি তোমাদের কোমর ধরে টানছি জাহান্নামে পড়ো না, কিন্তু তোমার লাভ দিয়ে জাহান্নাম ঝাঁপ দিয়ে পড়ছো, যেরকম পোকা ঝাঁপ দিয়ে পড়ে আগুনে, তোমরা আমাকে ডিঙিয়ে চলে যাচ্ছ। আল্লাহ রসুল যদি এই উদাহরণ দিতে পারেন, তা আমাদের ঘুম পড়ার সময় আছে, ঘুমানোর সময় নেই, অবসর কোথায় কোথায় শান্তি, আজ তৌহিদ আজও দিক দিগন্তে দেয়নি আকি, অবসর কোথায় কোথায় শান্তি, এখনো যে কাজ রয়েছে বাকি, তৌহিদ আজও পূর্ণ কিরণ দিক দিগন্তে দেয়নি আকি। এই বাংলার কবি কত চমৎকার করে বলেছে, মুমিনদের কোনো খাওয়া ঘুম নাই, মুমিনদের কোনো ঈদের ছুটি নাই, ঈদের ছুটি এক সপ্তাহ পেয়ে গেছি, বেরিয়ে গেছি, চলো চারিদিকে ঘুরে বেড়াই, ভাইদের কাছে যাই, দাওয়াত দিয়ে আসি, এই নেকের জন্য কিন্তু আমরা ছড়িয়ে বেড়াচ্ছি, আর কিছু আপনারা হয়তো মেহমানদের কারণে কিছু খাওয়াবেন, এই তোর এটা এটা সৌজন্য, এটা মানুষ, আমি হিন্দুর বাড়ি গেলে আমার খাওয়াবে, এটা কোনো বড় কথা না, কিন্তু আমার এসে মূলত দাওয়াত দেওয়ার জন্য এবং আমার কর্মীদের শেখানোর জন্য যে তোমরাও দাওয়াতের সফরে বের হও। এই কুমিল্লা দেখলাম নেটে, আমাদের এক পরশুদিনের সফর দেখে ওদের এত উৎসাহ সৃষ্টি হয়েছে, কোথায় কোথায় যাবে সব বলে দিয়েছে, এবং গোমতী নদীর তীরে চরের উপরে তারা সেখানে সবাই মিলে সবশেষ সমাবেশ করবে, কোন কোন জায়গায় দাওয়াত দেবে, শুরু হয়ে গেছে খেলা, বিভিন্ন জেলায় জেলায় এমনি করে ঈদের পরে সফর চলছে, উৎসব একটাই, আমিরুল জামাত এই বয়সে পারলে আমরা কেন পারবো না? ইঞ্জিন যদি মাথা যদি না চলে তো বগি চলবে? এই জন্য ইমারত অত সহজ নয়, আর এই জন্য ইমারতের জন্য ছয়টা গুণ আছে, নেতা হতে গেলে ছয়টা গুণ লাগে। এক নম্বর হলো সাহসিকতা, ভুরু কাপুরুষ কখনো নেতা হতে পারে না, কথা বুঝছেন? আপনার দেহ অবশ্যই ভালো, স্বাস্থ্য খুব ভালো, সবই ঠিক আছে, কিন্তু সাহস নেই, আপনাদের নেতৃত্বে চলবে না। বেদাতের বিরুদ্ধে কশ্চিনকালে মুসলমানরা আপোষ করতে পারে না, সুন্নতের পক্ষে জীবন যাবে জান্নাতে চলে যাবো, বেদাতের পক্ষে থাকবো দুনিয়া হতে কিছু বাঁচবো, কিন্তু জাহান্নামে যেতে হবে, লাভ লাভ আছে? মুসলমানের লক্ষ্য হবে জান্নাত, অন্যদের লক্ষ্য বঙ্গভবন, যত রাজনীতি আপনারা করেন আপনার টার্গেটটা একটা মন্ত্রী হয় আর কি, হয় মন্ত্রী না এমপি না কিছু, কি যায় মানুষের মধ্যে কি খাওয়া সবাই কন্ট্রাক্টারি আবলতল জানাই পারে না, স্কুলে মাস্টারি একটা কিছু একটা হবে, তো পুঁজিপাটা আপনার দুনিয়া। বহু পূর্বে সর্বশেষ সর্বশেষই তো গেলাম, হজে গেলাম কবে, 18 সালে, না হ্যাঁ 18 সালেই তো, তোমরা তখন বাইরে দাঁড়িয়েছিলে, না তার আগেরটা, এটা তার আগেরটা 95 সালে, আমি আর সালাম সাহেব, আর মানে তখন আমাদুল্লাহরা ওই মাদ্রাসা পড়তো, ওই মদিনাবিস পড়তো, মারণ আমদুল্লাহ বক্তা, ওই সেই সময়ের কথা। আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন, কাফেররা এসে তালি বাজেত আর ঝংঝং করে তো, ইল্লা তাসদিয়াতান ও মুকা আন, কোরআনের ভাষায় তাসদিয়া মানে তালি বাজানো, মুকা মানে শীষ দেওয়া, যাতে আল্লাহ নবীর কথা শুনতে না পায়, ইল্লা তাসমা ওয়ালি হাজাল কোরআন ওয়াল গাফিহি, মুহাম্মদের কথা কেউ শুনো না, ধৈর্যই করো, তো এই জিনিসটা কি, এটা মোবাইল ও আর এক তাগুত, এসব নিয়ে মোটে ঢুকবেন না, সাইলেন্ট করতে যদি পারেন নীরবে করেন, হয়েছে সাইলেন্ট করতে গেলে হয়েছে করবে, ও কোন জাতের মোবাইল, ও মদিনায় থেকে আমি গেছি চলতে একটা মসজিদ কোবা, আল্লাহ রসুল প্রতি শনিবার যেতেন, একটা কোবা মসজিদে যাই, গেলাম কোবা সালাত আদায় করে, মানে আমার সাথীরা ওরা দেখছে তো গাড়ি লাগবে, তো আমাদের তো নিজস্ব গাড়ি নাই, আর ওখানে তো রিক্সা পাওয়া যায় না, গাড়ি ছাড়া কোনো মানুষই নেই, আমরা মিসকিন কোথায় গাড়ি, বিদেশি মানুষ,
তো এখন যদি কোনো গাড়িটি পাওয়া যায় দয়া করে কেউ থামে, যার গাড়ি যাচ্ছে সব রিজার্ভ, খালি গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছে সবাই। তো একজন আসলেন, তিনিও যাচ্ছেন, টুপিওয়ালা দাঁড়িয়ে আসে, মেলে লোক দেখছে তো, তা আপনারা কার এখন দাঁড়িয়ে আছেন, কোথেকে আসছেন? আরবিতে বলছে। তো ওরা বলছে যে আমাদের আমির এসছেন, তার সঙ্গে আমরা আসছি, উনি ভিতরে আসেন মসজিদে। উনি কোথায়? ভিতরে। উনি গাড়ি রেখে সোজা ভিতরে চলে গেছে। আমার কাছে গিয়ে কানে কানে বলছে, মা সাবাবুল ইখতালাফ বাইনাকা বাইনা আব্দুল বারি। আমি চমক গেছে, বলে কি? আমি হতম্ব, এ কি প্রশ্ন? আমি ডানিবার না তাকিয়ে বললাম, আর দুনিয়া খালাস, চলে আসলো, এই সব পঠো আমার গাড়িতে। উঠলে ওরা, আমার দু বেশি লোক তো না, তিন চারজন। এবার আমাকে উনি সরাসরি এসে নামিয়ে দিলেন আমার হোটেলের সামনে। যাওয়ার সময় 5 কিলোমিটার যেতে হয় মানে ইউনিভার্সিটি পর্যন্ত। ওই সময় আমিনুল্লাহকে এমন ধমকান ধমকাইছে, আমিনুল্লাহ এসে পরে রিপোর্ট দিল, স্যার উনি কী, আপনি কী বললেন, আপনি কী বুঝলো, আমাকে তো একদম শেষ করে দিচ্ছে। বলে এইসব লোক হাজার বছর একটা জন্ম হয় না, তো জানো একটা শব্দে উত্তর দিচ্ছে না, বুঝছো নি কত দূরদর্শী জ্ঞানী মানুষ, কিচ্ছু কারোর মধ্যে একটা গিবত নেই, তোমার মধ্যে কিচ্ছু নেই, খালি বলছো আর দুনিয়া। আমি বুঝে গেছি কোন ওয়েটের লোক, আর তুমি টাকা রাখছো হোটেলে, আর তুমি এসছো এখানে, তো কিসের কর্মী? এই তো ধমক দিচ্ছে, স্যার উনি আপনাকে চিনে ফেলেছে, কিন্তু আমরা চিনতে পারিনি। ছোট্ট একটা ট্যুরে এমন একটা অভিজ্ঞতা হয়েছে যে সারা জীবনে আমি বলতে পারি না। জহরে জহর চেনে কথা আছে না একটা কথা, এরকম লোক বাংলাদেশে শুধু না সব জায়গাতে খুবই কম। আমাদের ভিতরে একটা সবসময় জ্বালা করে যে মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, আর আমি ঘরে বসে থাকবো? হাঁটু ব্যথাতে কী হলো? গাড়ি তো পাওয়া যাচ্ছে এখনো, সমস্যা নেই, কর্মী তো চারদিকে আছে, লাঠি কী করো? লাঠি তো আমার কর্মীরাই, তাই না? দুই হাতে দুই কর্মী ধরলে ওরা তা লাঠি চেয়ে ওদের শক্তি বেশি, কোনো সমস্যা তো কিছু নাই, সবই হচ্ছে। এখন গেলাম সীমানা হোটেলে স্থানীয় করার জন্যে, আমি ওকে বলে দেবো যেন বাজনার সব বন্ধ, বলার সঙ্গে বাজনা বন্ধ হয়ে গিয়ে ওরা তো দেখলে চেনা যায় না। আসার সময় আমার এক সাথে বলতে 10 টাকা দিচ্ছে, বকশিস দিচ্ছে না, কোনো বকশিস নেই, বলে সাথে দোয়া করছে, স্যারটা কে? নাম বলার সঙ্গে চিনি ফেলছি, ওরে বাপরে বাপ, ওনার নাম তো আমাকে শুনেছি, তা জানতাম না, কোনো বকশিস নেই, শুধু দোয়া। তোমার একটা দোয়ার মধ্যে তো জীবন পরিবর্তন হয়ে যাবে, 10টা দিয়ে কী একটা সিঙ্গাড়ার দাম, কোনো বকশিস নেই, দোয়া করবো খালি। দোয়ার মূল্য মানুষ শিখুক, বড়োকে সম্মান করো, ছোটোকে স্নেহ করো, হাদিস নাই, এটা ওকে শিখাও, উনি বড়ো মানুষ তাকে সম্মান করলাম, এতে তুমি হয়তো জান্নাত পেয়ে যাবো। হাদিস তো যে সম্মান করে, আল্লাহ তাকে সম্মান করে। হাদিস কার? আল্লাহ নবীর হাদিস না? আর আল্লাহ নবীর হাদিস কি নিজস্ব? আল্লাহর ওহী না? আমরা ওহির বিধানের দাওয়াত দেই, যারা ওহির বিধানের আলোকে জীবন গড়ার দাওয়াত দেয় তাদের চাইতে বড় কোনো দায়ী পৃথিবীতে নাই। হোক আপনার প্রধানমন্ত্রীগিরি করেন ঘরে বসে বসে, ওই কদিন আছে? 3 বছরের 5 বছর আছেন, কিন্তু এই দাওয়াত থাকবে চিরস্থায়ীভাবে, কবরে যাবেন তখন পর্যন্ত দাওয়াতের আপনি নেকি পাবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আন্দোলন, এটা বসে থাকার দল না ভাই, যারা আমাদের সাথী পছন্দ করেন যারা আমাদেরকে, বসে থাকবেন না, যতটুকু সময় পাবেন আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, মানুষকে দাওয়াত দিবেন, তাগুত থেকে মানুষকে সরান, মা বোনদেরকে পর্দায় রাখেন, ছেলেদেরকে দিন শিখান, বড়োদেরকে সম্মান করা, ছোটোদেরকে স্নেহ করা, এই একটা হাতে যদি আমরা মানতাম তাহলে দেশে কোনো রকম সমস্যা থাকতো না। আজকে ছোটো ছোটো ছেলেদের নাম হচ্ছে কিশোর গ্যাং, কেন গ্যাং হবে? ওরা তো আমাদের সন্তান, সে আমাকে কেন মারবে? ওরা যদি বোঝে বড়োকে সম্মান করলে আমি নেকি পাবো, সে কখনই আপনাকে গ্যাং এসে গুলি করবে না, কিন্তু ওরা তো শেখে নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা বানাচ্ছেন খালি বিল্ডিংই হচ্ছে, সেখানে কিছু শিক্ষণীয় কিছুই নাই। এখন যাবেন স্কুলে, আপনার ছাত্র যাবে কি, চারা গাছ শিখবে, ডিম ভাজা শিখবে, আলতু ভাত সব, যেগুলো লেখাপড়া কিছুই নাই, পরীক্ষাও লাগবে না, বিনা পরীক্ষা অটো পাস হয়ে যাবে, এ কি খেলা শুরু হয়েছে নাকি? শিক্ষা ব্যবস্থা নিয়ে যেভাবে খেলা চলছে, এ খেলার বিরুদ্ধে ব্যাপক শিক্ষিত মানুষদেরকে বলছে আপনারা কথা বলেন, চুপ থাকবেন না। আমরা আমাদের লেখনীর মাধ্যমে বলছি,
বক্তৃতাই বলছি, সামাজিকভাবে সাংগঠনিকভাবে বলছি, আপনারা যে যেখানে আছেন, এটা সকলের সার্বিক সমস্যা, খালি একটা ব্যক্তির সমস্যা নয়। যারা গণতন্ত্রের নামে কাজ করছেন তারা জনগণের বিরুদ্ধে কাজ করছেন। এদের অধিকাংশ মুসলমান ইসলামের পক্ষে আমাকে থাকতে হবে, আপনি যত বড় নেতা হন না কেন, হিন্দুদের প্রধানমন্ত্রী তাকে ইসলামের পক্ষে থাকতে হবে। সেগুলো হলো কারণ আপনার কলমে হচ্ছে নজরুলটি মাস্ট বি গ্যারান্টেড, তাই তো? এটি কলমে না, গণতন্ত্রের অধিকাংশ রায় চূড়ান্ত, অধিকাংশ গিয়ে দেশে মুসলমান না, তাদের রায় চূড়ান্ত, তারা এদের ইসলাম ছাড়া কিছুই বরদাস্ত করবে না। আপনি কেন ইসলামের বিরুদ্ধে আইন করবেন, করতে পারেন না, বাতিল করেন। এই আপোষহীন মেজাজের লোক ক্ষমতায় নাই, এমপি গুলো বানাচ্ছেন আপনারা খালি টিক দেওয়ার জন্য, হ্যাঁ জয়যুক্ত হলে, হ্যাঁ জয়যুক্ত হলে, হ্যাঁ জয়যুক্ত হলে, বাস খেয়ার। 350 এমপি মাত্র 60 জন হলে কোরাম হয়ে যায়, এটা খেলা হলো? আরে বাবা, অধিকাংশ লোক হলে তো কোরাম হবে, 350-এর অধিকাংশ 60 জন হয় নাকি? তা কোরাম পূরণ হয় না, কোরাম পূরণ হতেও দেরি করতে হয়। এইসব খেলা করে দেশটা চলছে, আমরা এই রাজনৈতিক পরিবর্তন করতে চাই। এই রাজনীতি পাল্টানোই আমাদের রাজনীতি, বুঝেন না কথাগুলো, এই রাজনীতি পাল্টানোই আমাদের রাজনীতি বলে। এরা রাজনীতি করি জন্ম দিই আমরা, আহলাদিস আন্দোলন বাংলাদেশ রাজনীতির জন্ম দেয়। রাজনীতি কাকে বলে সেগুলো ভালো করি, খালি ভোট জন্য রাজনীতি না, মানুষের জীবন নিয়ে খেলাধুলা করবো, তোমরা যাচ্ছে দেখ করবা, কশ্চিনকালে মুসলমান বরদাস্ত করতে পারে? এটা তাগুত, পুরো তাগুতেরা, তাগুত চলবে না। প্রত্যেকটা এমপিকে অবশ্যই আল্লাহর হুকুম মেনে চলতে হবে। ভোটের সময় যে মিঠা মিঠা কথা বলি ভোট নিবা, আর পরে যে জনগণের বিরুদ্ধে আইন করবা, এটা চলবে না। সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আলোকে জীবন গড়াই হলে মুসলমানের দায়িত্ব, তাগুত থেকে বিরত থাকতে হবে, আল্লাহ দাসত্বে অটল থাকতে হবে, তৌহিদের নির্ভেজাল তৌহিদ হতে হবে, যেন কবর পূজা না থাকে, মানুষ পূজা না থাকে, আর নির্ভেজাল সুন্নতের উপরে আমল করতে হবে, যেন সেখানে বেদাত না থাকে, অর্থাৎ শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ, বেদাত মুক্ত নির্ভেজাল সুন্নাহ, এটা হলো আমাদের দায়িত্ব। এমন কোন মসজিদ নাই যেখানে বেদাত হয় না, মিলাদ কি সুন্নাত না বেদাত? আমার কারাগার থাকার সময় একটা খাতা অনেকগুলো হয়ে গেছে আমার, সেখানে কোন দিন কোন অনবি কি বক্তৃতা করলো লেখা আছে। আজকে সকালে পড়তে গিয়ে দেখলাম, আর সকালে মানে ফজরের পরে অল্প একটু সময় পেয়েছিল, স্তম্ভিত হয়ে গেলাম, ব্যাপার কি? তখন ইসলামী দল ক্ষমতায়, এমপি হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, তিনি ভাষণ দিচ্ছেন, মিলাদ কিয়াম হলো মুসলমানের একটা অপরিবর্তনীয় জিনিস, কোরআন হাদিস অপরিবর্তনীয়, মিলাদ কিয়াম অপরিবর্তনীয়, এটাকে কোশ্চেন করলে বাতিল করা যাবে না। তার ভাষণটা আমি পত্রিকাতে উঠিয়ে লিখে রেখেছি, আমি থয় গেলে বললো কি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন এই তফসির, পুরো সংসদ সবাই তার পক্ষে সাপোর্ট দিয়েছে, কারণ সত্যি মিলাদ পড়ালো, এটা কি সঠিক না বেটি গেল? যিনি বলছেন তিনি তৎকালীন সময়ের বাংলাদেশের অদ্বিতীয় বক্তা, আজ ইসলামের শক্তি ক্ষমতা যায়, ওই বাতিল শক্তিগুলি ক্ষমতা যাবে, কারণ অধিকাংশ ইসলামী দল বেদাতপন্থী। আপনার কেউ থাকলে কিছু মনে করবেন, আমি কিন্তু সবার সামনে বলে দিচ্ছি, অধিকাংশ ইসলামী দল বাংলাদেশ সব বেদাতপন্থী। এই বেদাতে ইসলাম কোশ্চেন করে ইসলাম আহলে হাদিস বরদাস্ত করতে পারে না, বেদাতের সঙ্গে একটা মুহূর্তের জন্য আপোষ নাই, ঠিক শিরকের সঙ্গে কোনো একটা মুহূর্তের জন্য আপোষ নাই। আবু উবাইদা ইবনে জাররাহ তার মাকে বলেন, মা তুমি খাও, মা বলছে তুই বেদিন হয়ে গেছিস, তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, আমরা যা করি তা তুই করিস না, তুই যতক্ষণ মুহাম্মাদের ধর্ম না ছাড়বি ততক্ষণ আমি খাবো না। একদিন গেল, দুদিন গেল, মা তো মরামতের অবস্থা, দেখ আমি যদি আজকে না খেয়ে মরি লোকেরা বলবে তুই মাতৃহন্তা। তখন আবু উবাইদা জাররাহ কি বলছিলেন মনে আছে? মা ওই দুই দাঁতের মধ্যে লাঠি ঢুকাই দিয়ে
তরল খাবার দিয়ে কোনো বাঁচানোর চেষ্টা করেছিল, তার সে মাথায় দাঁতও ভাগ করে না। উনি বলেছেন, মা তুমি 10 বার জন্ম নাও, 10 বার মরো, তথাপি আবু বদর জাররা কোশ্চেন গুলো তৌহিদ ত্যাগ করবে না। কেমন লাগলো? তুমি 10 বার মরো আর 10 বার বাঁচো, তথাপি তোমার ছেলে আবু বদর জাররা কোশ্চেন গুলো তৌহিদ ত্যাগ করবে না। ঠিক ওই কথাই আমরা বলি, একটা প্রকৃত আহলে হাদিস কোশ্চেন কালে শিরকে বিদাতের সঙ্গে আপোষ করবে না। আপনি 10 বার ফাঁসি দেন, 10 বার জেন দেব, কোশ্চেন গুলো আপোষ নাই বাতিলের সঙ্গে। এই আপোষহীন মেজাজ নিয়ে আপনাকে ময়দানে নামতে হবে, তা তাগুত পালিয়ে যাবে আপনাকে দেখে। উইলিয়াম উইলসন হান্টার তার দি ইন্ডিয়ান আওয়ার ইন্ডিয়ান মুসলমান বইয়ে 1872 সালে রিপোর্ট দিচ্ছেন, সেখানে 137 পৃষ্ঠা তিনি লিখছেন একটা ওহাবি কোনো ওনার ভাষায়, মানে একটা আহলে হাদিস কোনো গ্রামে ঢুকলে সমস্ত গ্রাম হয়েছে পড়ি ধরে, বাপরে বাপ ওহাবি ঢুকেছে, এই মেয়েরা সব পালা, সব ঘর মধ্যে যা, কোন রকম অন্যায় নেই, একটা ঢুকলি হয় খালি। আমার আব্বার কোথাও দাওয়াত দিতে গেলে দেখো তো গ্রামের মধ্যে সব পায়খানার ব্যবস্থা আছে, আগে তো পায়খানার ব্যবস্থা ছিল না আপনাদের দাদিদের নানিদের, সবাই একটু অন্ধকার হলে বাস ঝাড়ে গোড়া গেছে পায়খানা করতে পেশাব করতে, এসব চলবে না, আগে সব ঠিক করো। আমার আব্বার দাওয়াত নিতে গেলে পুরো গ্রাম আগে পর্দা হতে হবে, তারপর আমার আব্বা দাওয়াত নিত। এই করে করে আব্বার হাতে বহু সংস্কার হয়েছে, ওইভাবে আমার হাতে হয়েছে ছোটবেলা থেকে। ওই মেজাজটা উত্তরাধিকার সূত্রে আমার পাওয়া হয়, আপনারা যাই বলেন মেজাজে আসে না, এটা যেই শুনছে এটা বাতিল বাতিল হবে না। কাল গেলাম কোথায় জানো, ওই যে কনসার্ট গেলাম না, একটা বাড়ির সামনে প্লেট লেখা আমার খুব পছন্দ হলো, আজ আসি কাল নাই, চমৎকার বাড়ির নামটা দিয়েছে, খুব সুন্দর লাগলো। এবারে ওই সুলতানগঞ্জ পোর্ট অফ কল হয়েছে না, ওটা দেখতে গেছিলাম, ব্যাক করবে স্যার আমি আপনার ছাত্র। বাবা এই বুড়ো মানুষ আমার ছাত্র হয়ে গেল, আমার সাথে হাবড়া হয়ে গেছে, কী ব্যাপার? তাহলে হ্যাঁ স্যার আমি আপনার ছাত্র, নাম এই ওদের মনে থাকে, বলুন তো কোন জমানায় পড়েছে ফার্স্ট ক্লাসের দিকে ছাত্র, যাও নাস্তা করতে হলে তার কাছে পড়ে। তা বললাম বাবা তোমার এই প্লেটের ওপরে লেখা যাচ্ছে 786, 786 বলে কি নাকি পাওয়া যাবে? তা তুমি তো আমি খেয়াল করিনি, তুমি কিনে নিয়ে এসছো লাগাই দিয়েছো, তুমি খেয়াল করনি কেন? তুমি আরবি ছাত্র, 786 আবজাদি তরিকা আলবে এক, কি যেন কি বলো, এই আবজাদ হাউবাদ কালেমান হুত্তি আছে না, ওইটা গণনা করলে 786 হয়, বিসমিল্লাহ 19টা কলমা গণনা করলে 786 হয়। তো বিসমিল্লাহ বললে নেকি আছে, কেন কোরআনে আয়াত, কিন্তু 786 নেকি আছে? ও নিজেই বোধ না তো নাকি নাই তো, তা তুই দিয়েছো কেন? এসব বেদাতিদের কারবার, এইসব প্লেটের মাধ্যমে শয়তানরা বেদাত ষষ্ঠ চারিদিকে মুছে ফেলে, সব সব মুছে ফেললাম। স্যার কেউ তো ধরে না, কত লোক আসছে আমাদের এই চোখটা সব ধরবে, অত সহজ হবে না, এটা বাতিল হবে। তারপর তুমি দেখছো কাল নাই না, তুমি তো ঘরেতে বেরোচ্ছ বাজারে গেলে, নাই নাইটাই নাই, লেখো কাল লাশ। উনি বাপরা যে পড়বে লাভটা না, নাইটা বাদে লেখকের লাশ, আজ আসি কাল লাশ, রুহুটা বেরিয়ে গেল, শেষ হয়ে গেল না, লাশ বললে ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে না? ছোট্ট ছোট্ট কথার মধ্যে বড় বড় উপদেশ নিহিত আছে, ওগুলো করবেন, নিজে লাশ হব, জানাজার সামনে হবে, আমারও একদিন জানাজা আপনারা পড়বেন, তার আগে নিজে জানাজার চেষ্টা চিন্তা করেন, মৃত্যু পরে কি আর কোনো কর্ম ফল পাওয়া যাবে? দুনিয়াটা হলো কর্মের জগৎ আর আখেরাত হলো কর্ম ফলের জগৎ, তাই না? কর্ম যা করেন এখনই করে নেন, বিচক্ষণ তারাই যারা মৃত্যুর আগে পরকালীন পাথেও সঞ্চয় করে, যতটুকু পারেন পরকালীন পাথেও সঞ্চয় করুন, কথার মাধ্যমে কাজের মধ্যে, বাড়িতে এখন চলে যাবেন তো ভাত খাবেন, এই খাওয়ার আগে বিসমিল্লাহ বলো, ভুল না হয়, সবাই নিঃসন্দেহ বিসমিল্লাহ বলে, কিন্তু আপনি যে বললেন আপনি একটা নেকি পেয়ে গেলেন। এমনকি আজ 25শে রাতে আমাদের ইয়ে হলো না কদর রাত্রে, আমার ইমাম সাহেব 25শে রাত্রে কদর রাত্রে তো বলি দেয়নি, আমারই মনে নেই, আমাদের 24 না 25 তাল পাচ্ছে না বটে, পরে ইমামকে বকা দিলাম, বেটা তুমি বলে নাকি স্যার কালকে তো বলবো, বলো পরদিন দিয়ে আর ভুল হয়নি। এই যে একটু মনে করে দিলেন ইমাম সাহেব নেকি পেল, মুক্তাদেরাও নাকি পাবেন, ছোট্ট ছোট্ট কাজ না, কোনো বড় কোনো কাজ না, ভাত খাচ্ছেন
কার কার অভ্যাস হলো, এক মাঝখানতে খাওয়া, এক গোশত, এখন গোশত রান্না বান্না খুব চলছে সব বাড়ি, মজা লেগে গেছে, আগে গোশত মাঝখানতে খাই দেবে না, সুন্নত হলো কাঁচা দিক থেকে আগে খেতে হবে, মাঝখানতে আপনি এক গাতে খাই নিতে পারবেন না। প্রত্যেকটা ব্যাপারে নেকি আছে, দেখবেন এ ছোট্ট একটা সুন্নতে, এমনকি যদি আপনি একটা মিষ্টি কথা বলেন কারোর সঙ্গে, এটা তো আপনি নেকি পাবেন। টাকা নেই পয়সা নেই কী দেবো ভাই, মিষ্টি কথা বলেন, এদিকে যান, এই কারণ এখানে আমরা আসলাম না, এটা এই মসজিদ, এই জায়গার নাম কি, এই জায়গার কলেজ পাড়া, একজন বললো ওইদিকে যান, না একে উল্টা, ওদিকে কোন গাদারে গাদা, আমরা যাচ্ছি সামনের দিকে বার উল্টাতে পাবে, তো আমার ড্রাইভার বলছে না হলো না, আর একজন জিজ্ঞেস দেখি, সে বললো এদিকে যান, বাবা বলো আহলাদিস মসজিদ কোনটা, কিসের কলেজ পাড়া, কলেজ আসলে দেশে এখন, তো বলে আমার আহলাদিস মসজিদ যাবো, এই যে এই যে সামনে যান যান, মানে আমাদের আহলাদিস বলতো আমাদেরই লজ্জা লাগতেছে, তাই না, আমি আহলাদিস বলতে কেন লজ্জা পাবো, বাংলাদেশে কি ভুই ফোট নতুন কিছু, এদেশের মুসলমানরা রসুল মানে এসছে প্রথম 15 হিজরিতে, তখন কি কোনো মজাব ছিল, মজাব হয়েছে 400 হিজরিতে, তখন এদেশের সমস্ত মানুষ আহলাদিস ছিল যারা মুসলমান, এখনো পর্যন্ত কোনো জিনিস হারিয়ে গেলে আমরা বলি জিনিসটা হদিস পাওয়া যাচ্ছে না, মানে হাদিস না পেলে আমাদের মুরব্বীরা ভাত খেতেন না, এমনকি খরবুজা যাকে আমরা এখন কী বলি লম্বা লম্বা কী খায় বাঙ্গি, খাওয়া জায়েজ কি না হাদিসে পায় নাই, এই জন্য আল্লামা ইয়াহিয়া মানেরই উনি জীবনে খান নাই খরবুজা, যতক্ষণ হাদিস না পাবো ততক্ষণ ওটা খাবো না, এই ছিল আমাদের মুরব্বীদের চরিত্র, আর আমরা কী হয়ে গেছি, যে যা দিল সবাই খাই নিলাম, সৌদি অ্যাম্বাসেডার দাওয়াত দিয়েছে আমাদের সবাইকে, আমার সঙ্গে আরো বহু ইসলামী নেতা আছে, জিভ বেরিয়ে গেছে, জিভ ঘাস দিয়ে রাখছে, ওটা কাটাই নিচ্ছে, আমরা সহ্য রেখে দিচ্ছে, আমার তো কিছু মেজাজ খারাপ, আমি এই সহ্য বমি হচ্ছে, এই মানুষ খায়, আর ভুঁড়ির মধ্যে সব পোলা ঢুকে দিয়েছে, ছুরি মেরে ভুঁড়ি কাটতে হবে, গোস্ত কেটে কেটে খাইতে হবে, এই আমরা সব খাওয়া অভ্যাস নাকি, অ্যাম্বাসেডার বলে কী অ্যাম্বাসেডার সাহেব আমাদের ডেকে দিয়েছে, কী জন্য তো বাড়িতে ভালো খাই আমরা, কী করছি ওগুলা, জিভ বেরিয়ে আসে, তো সবাই কথা বলছে যাচ্ছে আসলে এটা ঠিক হয়নি, এটা হয়নি, যে এত বলেনি কেন, নেতাগিরি করেন সব, সব রাজনৈতিক নেতারা কথা বললা তো কেলে হু হু করে, যেই আমি বলে দিয়েছি ঠিকই তো, এই সাথে জিভ ডাকলে খাওয়া মন চায় বলেন তো বমি আসে না, ওরা মনে করে প্রমাণ হচ্ছে যে এটা একটা খাসি, প্রমাণ দেওয়ার জন্য মাথা সহ জিভ বের করে রেখে দিয়েছে, এ কী একটা, এটা খাদ্য হলো বা কী খাপসা নাকি কচু বলে, খাপসা হোক সাপসাপ দিয়ে যায়, খাবোটা কি দেখলি বমি আসে না, মেজাজ এরকম রাখেন বাতিল বাতিল, তাগুত করছেন গেল হক হবে না, পবিত্র কোরআন এবং সৈয়দ জালকে জীবন গড়ে এটাই আমাদের দাওয়াত, সব কিছু যাক সত্য হোক, বিধির বিধান সত্য হোক, আমাদের মেয়েরা কখনই বিব্রত হবে না, আমাদের ছেলেরা কশ্চিনকালে বড়কে অসম্মান করবে না, আমাদের ছেলেরা কশ্চিনকালে স্কুল কলেজে গুন্ডামি করবে না, তারা কখনোই এই সমস্ত কি আমল তো সব বেরোয় আজকাল, কিশোর গ্যাং হবে না, পারবেন এগুলো করতে, নইলে আপনি বাপ নামের অযোগ্য, আপনার ছেলেকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, নাহলে ওই ছেলেকে বলে বাবা তুই আমার সঙ্গে থাকার যোগ্যতা তোর নেই, নূহ আলাইহিস ছেলে যেরকম ইন্দ আমন গায়রু সালে আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার অযোগ্য সন্তান, কিন্তু না বলার আগে চেষ্টা করে যান, নাহলে আপনার জানাজা কে পড়বে তা আপনি জানেন না, ছেলে অস্ট্রেলিয়া কাল ফোন পেলে বেটা আমার এক ছেলে অস্ট্রেলিয়া চান্স পেয়েছে, এক ছেলে জার্মানি চান্স পেয়েছে, আপনার লাস্টে যাবে কে কবরে আর উত্তর নেই, এটা কালকে তারাপীর পরে আর উত্তর নেই, জার্মানি যাবেন অস্ট্রেলিয়া যাবেন ছেলেদের হাতে ডিগ্রি হবে কিন্তু আমল লাখ লাখ চলে যাবে, সেদেশে আমল লাখ লাখ ইসলামী এক লাখ নয়, ইসলামের বিরোধী সব বাজে আখলাখ যাচ্ছে তাই অবস্থা, সে দেশে নারী পুরুষের যে সে যে প্রকাশ্য সে মুগ্ধ বলা যাবে না, আপনি পাঠাচ্ছেন সেখানে ছেলে লাভটা কী হবে, যে চরিত্রে ধ্বংস হয়ে যেতে থাকবেটা কি, আহলে হাদিস আন্দোলনের এই মূল বিষয়গুলি আপনারা মনে রাখেন, যতটুকু সময় পান দাওয়াতি কাজ করেন, সাংগঠনিকভাবে করবেন, একাকি না, একাকি হবে না, আপনাকে সংগঠন মানে প্রতিষ্ঠা, এই যে সালাত আদায় করছেন একটা ইমাম থাকে, মসজিদ ভরা মুসল্লি থাকে,
ইমাম নেই জামাত হবে? জামাত আছে, ইমাম আছে, জামাত আছে, কিন্তু ইমাম গেলে রুকুতে আপনি গেলেন সেজদায়, আপনার হবে? আনুগত্য এরকম থাকতে হবে। আমির যা বলবে মামুরতে করবে, কিন্তু যদি আমির ভুল হয়ে যায় লোকমা দেওয়ার সুযোগ আছে না, লোকমা মামুর দেবে, কিন্তু কোনো অবস্থাতেই আনুগত্যহীন সংগঠন পশ্চিমকালে ইসলাম পছন্দ করে না। আহলে হাদিস আন্দোলন ঠিক ওরকমভাবেই চলে, ওই নীতিতেই আমরা মানুষ গড়ার চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সন্তানদের যুব সংঘের মাধ্যমে, তার চেয়ে বাচ্চাদের সোনামণির মাধ্যমে, মা বোনদের মহিলা সংস্থার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে আমরা সমাজ পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে এবং আপনাদের সবাইকে একত্রিতভাবে জান্নাতুল ফেরদাউসে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।